Kim yedi mi? কেমন ছিল শিলিগুড়ি কর্পোরেশনের নাগরিক পরিষেবা? কি পেয়েছে, কি পায়নি? উন্নয়ন নাকি অনুন্নয়ন? সমস্যা নাকি সমাধান? এক নম্বর ওয়ার্ড থেকে শুরু করে ৪৭ নম্বর ওয়ার্ডের শিলিগুড়ি কর্পোরেশনের বিগত ৭ বছরের নাগরিক পরিষেবার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত পৌর নাগরিকগণ। কার দখলে থাকবে শিলিগুড়ি কর্পোরেশন? ভোটারদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। শুভ সকাল, আমি অমিত, ডিজিটাল বাংলার পর্দায় আপনাদের স্বাগত। আজ পুরো ভোটের খবর নিয়ে আমরা সারাদিন উপস্থিত থাকব আপনাদের সামনে। আমরা শিলিগুড়িতে চলে যাব। শিলিগুড়িতে পুরো ভোট ইতিমধ্যেই শুরু হয়েছে, ৪৭টি ওয়ার্ডের ভোট গ্রহণ শুরু হয়ে গেছে ইতিমধ্যেই সকাল ৭টা থেকেই। আমরা সে খবরে চোখ রাখব। আমরা প্রথমেই চোখ রাখব শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য, তিনি নিজের ভোট নিজে দিলেন, সেই ছবি আমরা তুলে ধরব আপনাদের সামনে। আপনারা দেখছেন শিলিগুড়ির সিপিআইএম প্রার্থী অশোক ভট্টাচার্য, শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রাক্তন মেয়র, তিনি কিন্তু ভোট দিতে এসেছেন। অশোক ভট্টাচার্য, তিনি সকাল সকাল ভোট প্রদান করেছেন, কি জানাচ্ছেন তিনি শুনবো আমরা। তো এসে মানে সকাল সকাল এসে ভোট গ্রহণ কেন্দ্রে আসলে মানে কি পরিস্থিতি দেখছেন এখানে? ভালো পরিস্থিতি, তো কোনো অসুবিধা কিছু নেই। সব জায়গাতেই আমার কাছে এখনো পর্যন্ত যা ইনফরমেশন তাতে সব জায়গাতেই, হ্যাঁ হ্যালো, পর্যন্ত তো সব জায়গাতেই পিসফুল ইলেকশন শুরু হয়েছে। আমার কাছে এরকম কোনো ইনফরমেশান নেই, সব জায়গায় পুলিং এজেন্ট সব পার্টিরই গেছে, কোনো বাধার কোথাও কিছু হয়নি। এখানেও খুব সুন্দর পরিবেশ এখানে আছে। আমরা আশা করছি শিলিগুড়ির যে রাজনৈতিক যে সংস্কৃতি, রাজনৈতিক যে ঐতিহ্য, সেই ঐতিহ্যটাকে সবাই রক্ষা করে শান্তিপূর্ণভাবে নিজের পছন্দ মতো নিজের প্রার্থীকে তারা ভোট। এর আগেও তো বিভিন্ন সময় মানে কলকাতা পৌর নিগমের দিকে মানে যে নির্বাচন হয়ে গেল দেখেছেন যে মানে ভোট লুটের একটা বিষয় উঠে আসে সামনে, অভিযোগ আসে। আমরা আশা করছি শিলিগুড়িতে সেটা হবে না। আমি আশাবাদী শিলিগুড়ির মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে অভ্যস্ত, এবারও তারা শান্তিপূর্ণভাবেই ভোট নিজের পছন্দ মতন প্রার্থীকে তারা ভোট। এখনো পর্যন্ত তো কিছু কিছু সবাই কথা বলি, এখানে তো কোনো অসুবিধা কিছু নেই, আমার সঙ্গে তো সবাই কথা বলি। শত্রুতা মনোভাব নিয়ে রাজনৈতিক লড়ছে সবাই, সেটা মানে একটা যুদ্ধ, রাজনৈতিক যুদ্ধ, এটা তার ব্যক্তিগত মারামারি না। এটা কোন রকম সমস্যা হলে বুথ জ্যাম বা ভোট লুটে এরকম ঘটনা ঘটলে কীভাবে প্রতিরোধ করবেন? কোনো অহেতুকভাবে এসব আশঙ্কা আমি করছি না। এখন আপাতত তো শান্তিপূর্ণ শুরু হয়েছে, আশা করছি সারাদিনটা ভালোভাবে শান্তিপূর্ণভাবে এই ভোট গ্রহণ শুরু হয়েছে। শিলিগুড়ির ঐতিহ্য, শিলিগুড়িতে মানুষ শান্তিপূর্ণভাবে এই ভোট দিতে অভ্যস্ত এবং সেই ধারা অব্যাহত রয়েছে আজ সকাল থেকে এখনও পর্যন্ত। কোনো রকম গণ্ডগোলের আশঙ্কা নেই, শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে এবং শেষ পর্যন্ত এই শান্তিপূর্ণ উপায়ে ভোট গ্রহণ পর্ব চলবে শিলিগুড়িতে। আশাবাদী অশোক ভট্টাচার্য, আমরা শুনলাম তার কথা।
আজ সকাল 7টা থেকে শিলিগুড়ি 47টি ওয়ার্ডে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে। প্রথমে মক ফল করে সমস্ত দলের পোলিং এজেন্টরাই ছিলেন প্রত্যেকটি বুথে রয়েছেন এবং সেখানে মক ফলের মাধ্যমে ভোট গ্রহণ পর্বের প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়। শিলিগুড়ি শহরের বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে ছবি আপনারা দেখছেন, সকাল থেকেই লম্বা লাইন পড়েছে শিলিগুড়িতে, শিলিগুড়ির বিভিন্ন বুথে। তবে ভোট শীতকালে হচ্ছে, যথেষ্ট ঠান্ডা রয়েছে সকাল থেকেই, সে কারণে কিন্তু ভোটারদের উপস্থিতি সকাল সকাল অনেকটাই কম, হয়তো বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি আরো বাড়বে। শিলিগুড়ি শহরের বিভিন্ন বুথের ছবি আমরা দেখছি, সকাল থেকেই কিন্তু মানুষ, শিলিগুড়ির নাগরিকেরা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে লাইনে দাঁড়িয়ে পড়েছেন। আমরা সেই মকফলের ছবি দেখছি শিলিগুড়ির একটি বুথে, যা সকাল থেকে মকফলের মাধ্যমে প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়, তারপরেই সকাল 7টা থেকে শুরু হয়ে যায় ভোট গ্রহণ পর্ব। নজরে শিলিগুড়ি পুর নির্বাচন, ইতিমধ্যেই গোটা রাজ্যের 108টি পৌরসভার নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেছে মাসের 27 তারিখ, এবং মনোনয়ন দাখিল পর্ব চলছে, এবং তার মধ্যেই কিন্তু বিভিন্ন পৌরসভা দখল করে নিয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস। বিরোধীরা অভিযোগ তুলেছে যে বিরোধী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে বাধা প্রদান করেছে তৃণমূল। আর এরপরেই এর মধ্যেই শিলিগুড়ি পুর নির্বাচন। তবে শিলিগুড়িতে সকাল থেকেই শান্তিপূর্ণ উপায়ে ভোট চলছে, ভোট গ্রহণ পর্ব চালু হয়েছে, এখন গোটা দিনের অপেক্ষা। কি বলিস? আমরা দেখব নিজের বাড়ি থেকে বেরোলেন গৌতম দেব, তিনিও কিন্তু হ্যাভিওয়েট প্রার্থী শিলিগুড়ি পুর নির্বাচনে। দেখছি আমরা সেই ছবি, গৌতম দেব। দেখছি সেই ছবি গৌতম দেব, তিনি কিন্তু বাড়ি থেকে বের হলেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শিলিগুড়ি থেকে আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম দাস। পার্থ, এই মুহূর্তে শিলিগুড়ি পুরো ভোটের চালচিত্র কি রয়েছে যদি বিস্তারিত ভাবে জানাও। আমি তোমাকে জানাবো, 47টি ওয়ার্ডের জন্য কিন্তু 502টা বুথ করা হয়েছে, সেখানে কিন্তু ইতিমধ্যে কিন্তু ভোট পর্ব শুরু হয়ে গেছে কার্যত এই মুহূর্তে কিন্তু সকাল। সেই মতো অধিকাংশ বুথেই কিন্তু মানুষ সংখ্যা অনেক কম দেখা যাচ্ছে, তো মনে করা হচ্ছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোট গ্রহণ কেন্দ্রে ভোটারদের সংখ্যা বাড়বে। ইতিমধ্যেই কিন্তু 6 নম্বর ওয়ার্ডে শান্তিপূর্ণভাবে সমস্ত জায়গায় কিন্তু ভোট পর্ব চলছে, এখনো কোনো অশান্তির খবর কিন্তু আসেনি।
এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো বিভিন্ন বুথ কেন্দ্রগুলো কিন্তু নিরাপত্তার দায়িত্ব রয়েছে পুলিশ কর্মীরা, তারা কিন্তু সকাল থেকে তাদের নিরলস যে প্রচেষ্টা সেটা কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং এখনো পর্যন্ত কিন্তু শান্তিপূর্ণ ভাবে ভোট চলছে। এবং এদিন কিন্তু অশোক ভট্টাচার্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি কিন্তু জানিয়েছেন শিলিগুড়ির একটি ঐতিহ্য রয়েছে যেখানে শান্তিপূর্ণ ভাবে ভোট হয়, তো এবারও শান্তিপূর্ণ ভোট ভাবে ভোট হবে সেটাও কিন্তু আশা প্রকাশ করেছেন। এবং এই মুহূর্তে কিন্তু প্রায় বলা যেতে পারে উৎসবের আমেজে শিলিগুড়ি পুর নিগমের ভোট চলছে। অমিত পার্থ, এটাই কাম্য গণতন্ত্রে। তবে একটা কথা তোমার কাছে জানতে চাইবো, যে কটি বুথ এই পৌর নির্বাচনকে ঘিরে, প্রত্যেকটি বুথে কি সব দলের পোলিং এজেন্টরা রয়েছে? হ্যাঁ, কাছেও তোমাকে বলবো এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে সব দলের পোলিং এজেন্টরা রয়েছে। এবং তোমাকে যেটা জানাবো, অবাধ শান্তিপূর্ণ ভাবে যাতে ভোট হয় তার জন্য যেমন নির্বাচন কমিশনার নজর রেখেছেন, সহায়তার জন্য কিন্তু শিলিগুড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে, শিলিগুড়ি পুলিশ কমিশনার পুলিশরা কিন্তু অন্য জেলা থেকে পুলিশ আনা হয়েছে। এবং শিলিগুড়িতে আমরা বিগত সময়ে দেখেছি শান্তিপূর্ণ ভাবে কিন্তু ভোটের দ্বারা বয়ে আসছে। রাজনৈতিক মতামতের বিরোধিতা থাকলো, ব্যক্তি বিরোধিতা কিন্তু তেমন ভাবে লক্ষ্য করা যায় না। তো মনে করা হচ্ছে অন্য বার এগুলো যে নির্বাচন গুলো হয়েছে সেই ধারাতেই ভোট চলবে। তবে সকাল বলে কিন্তু এই সময় কিন্তু ভোট গ্রহণ কেন্দ্রে ভোটারদের সংখ্যাই অনেকটাই কম রয়েছে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভোটারদের সংখ্যা বাড়বে বলে সবাই মনে করছে। অমিত, অনেক ধন্যবাদ পার্থ তোমাকে, তুমি ঘটনা প্রবাহের দিকে নজর রাখো, আমরা সারাদিন তোমার সাথে যোগাযোগ রাখবো। এবং কি চিত্র রয়েছে ভোটের শিলিগুড়ি পুরসভার, সবটাই আমরা তুলে ধরবো আপনাদের সামনে। পার্থ প্রদীম দাস শিলিগুড়ি থেকে আমাদের প্রতিনিধি বিস্তারিতভাবে জানাবে। অসুবিধা হলে তুমি বলবে যে আমি তুলে দিতে পারবো। হ্যাঁ হ্যাঁ, মাস্ক লাগানো, মাস্ক লাগালে দাঁড়াবে প্রবলেম হয়ে যাবে। চোখ থাকবে সকাল থেকে, চোখ রয়েছে শিলিগুড়ির পুরভোট, এইভাবেই প্রতি মুহূর্তের ছবি, প্রতি মুহূর্তের খবর, সব খবর সবার আগে পৌঁছে দেব আপনাদের কাছে। আমরা ডিজিটাল বাংলার পক্ষ থেকে আপনাদের সাথে চোখ রাখতে হবে ডিজিটাল বাংলার পর্দায়, প্রতি মুহূর্তের খবরের জন্য চোখ রাখুন পুরভোটে শিলিগুড়ি, শিলিগুড়ির পুরভোটে কী পরিস্থিতি রয়েছে, প্রতিটি মুহূর্তের ছবি, প্রতিটি মুহূর্তের খবর পৌঁছে দেব আপনাদের কাছে, আপনাদের শুধু সঙ্গে থাকতে হবে। কেমন ছিল শিলিগুড়ি কর্পোরেশনের নাগরিক পরিষেবা? কি পেয়েছে কি পায়নি? উন্নয়ন নাকি অনুন্নয়ন? সমস্যা নাকি সমাধান? এক নম্বর ওয়ার্ড থেকে শুরু করে ৪৭ নম্বর ওয়ার্ডের শিলিগুড়ি কর্পোরেশনের বিগত ৭ বছরের নাগরিক পরিষেবার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত পৌর নাগরিকগণ। কার দখলে থাকবে শিলিগুড়ি কর্পোরেশন? ভোটারদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত।